প্রাচীন ঐতিহাসিক স্থান এবং স্থাপনাগুলো আমাদের সবাইকে কম বেশি আকর্ষণ করে। আর তা কেবল ওই ঐতিহাসিক স্থান এবং স্থাপনাগুলোর সৌন্দর্যের জন্যই নয়, তাদের নির্মাণ কৌশলের জন্য আমাদের অবাক করে দেয়। অবাক হতে হয় প্রাচীনকালের সেই ইঞ্জিনিয়ারদের দক্ষতা কল্পনা করে। সীমিত জনশক্তি ও প্রযুক্তি দিয়েও তারা গড়ে তুলেছিল এসব ঐতিহাসিক স্থানগুলো। আর সেই ঐতিহাসিক স্থানগুলো থেকেই নির্বাচন করা সেরা 5টি ঐতিহাসিক স্থান থাকছে আমাদের আজকের পর্বে। বন্ধুরা, বিশ্বের সবচেয়ে ঐতিহাসিক স্থানগুলোর লিস্টে পঞ্চম স্থানে আছে ইতালির কলোসিয়াম। বিশ্বের ল্যান্ড অব মার্বেল নামে পরিচিত দেশ হচ্ছে ইতালি, আর কলোসিয়াম রোমের সবচেয়ে নান্দনিক এবং ঐতিহ্যবাহী একটি স্থান। খুব সম্ভবত যীশুখ্রিস্টের জন্মের আগেই, অর্থাৎ প্রথম শতাব্দীতে এই রণক্ষেত্র তৈরি করা হয়। এটি নির্মাণ করেছেন সম্রাট ভেসপেসিয়ান ও সম্রাট টাইটাস। কলসিয়ামের ইতালীয় নাম ফ্লাভিরান আসকি থিয়েটার। রোমান এই রণক্ষেত্রটির ধারণ ক্ষমতা ছিল প্রায় 45,000 এবং এটি ছিল সবচেয়ে বড় রোমান গ্যালারি বা রণক্ষেত্র। এখানে প্রাচীন রোমের মল্লযোদ্ধাদের মধ্যে যুদ্ধ আর বিভিন্ন বন্যপ্রাণীর প্রদর্শনী হতো। এখানে মল্লযোদ্ধাদের যুদ্ধ চলত আমৃত্যু পর্যন্ত। মধ্যযুগ থেকেই এই রণক্ষেত্রটিকে সবাই শহীদের কবরস্থান হিসেবে জানে, আর কলসিয়ামকে তাই তখন থেকেই ভয়ঙ্কর স্থান হিসেবে চিনে। প্রাচীন রোমের ঐতিহ্যবাহী এই রণক্ষেত্রটির অনেকটা অংশ কালের আবর্তে ক্ষয়ে গেছে এবং অনেকটা অংশেই এখন দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বিশ্বের সবচেয়ে ঐতিহাসিক স্থানগুলোর লিস্টে চতুর্থ স্থানে আছে স্টোনহেঞ্জ। বন্ধুরা, স্টোনহেঞ্জ বিশ্বের অন্যতম বিখ্যাত ঐতিহাসিক এবং রহস্যময় স্থান। স্টোনহেঞ্জ ইংল্যান্ডের উইলশায়ারের কাছাকাছি অবস্থিত। স্টোনহেঞ্জ আসলে এমন একটি স্থান যেখানে অনেকগুলো বিরাট পাথর দাঁড় করে রাখা হয়েছে এবং কতগুলো ওই দাঁড়া করানো পাথরের উপরে রাখা আছে। পাথরগুলো আনা হয়েছিল ওয়েলস থেকে প্রায় 3,000 বছর আগে। বিশেষজ্ঞরা এখনও নিশ্চিত নয় যে কিভাবে এই পাথরগুলো ওয়েলস থেকে আনা হয়েছে, কেনই বা এই স্টোনহেঞ্জ তৈরি করা হয়েছে, আর কিভাবে এর নির্মাতারা যন্ত্র ছাড়াই এই প্রকাণ্ড পাথরগুলো দাঁড় করিয়েছে এবং এত উপরে রেখেছে। 1986 সালে স্টোনহেঞ্জ এবং এর আশেপাশের কিছু অংশ ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয়। তবে এখন স্টোনহেঞ্জ সার্কেলের মধ্যে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধুরা, ঐতিহাসিক স্থানের লিস্টে 3 নম্বরে রয়েছে প্রায় 3,000 বছরের পুরানো গিজার পিরামিড। এটি একটি প্রাচীন বিস্ময় এবং বর্তমানকালের অন্যতম টুরিস্ট আকর্ষণ। এটা পরিষ্কার যে গিজার প্রাচীন এই পিরামিডে ফারাওদের সমাধিস্থ করা হয়েছে। তাদের ধারণা ছিল মৃত্যুর পর সেখানে তাদের কষ্ট হবে, তাই তারা সেই কবরের মধ্যেই অনেক সুসজ্জিত ঘর, দামি গয়না, খাবার দাবার রেখেছিল। সেখানে 3টি পিরামিড আছে, তবে এখনও পরিষ্কার না যে কিভাবে প্রাচীন মিশরীয়রা এই পিরামিড তৈরি করেছে। পিরামিডগুলোতে রয়েছে অগণিত কুঠুরি এবং সেগুলো এতই ছোট আর সরু যে কিভাবে তারা এই কুঠুরিগুলো তৈরি করেছে আজও বিস্ময়ের বিষয়। অনেকটা বিস্ময় নিয়ে আমরাও আপনাদের স্থানগুলো দেখাচ্ছি। আপনাদের কোন স্থান বেশি বিস্ময় লেগেছে কমেন্টে জানাবেন নিশ্চয়ই। পিরামিড 3টির মধ্যে সবচেয়ে বড় পিরামিডটি তৈরি করেছে ফারাও কুফু। সত্যিকার অর্থে এই পিরামিডগুলো এখনও ইঞ্জিনিয়ারদের জন্য বিস্ময়কর। বিশ্বের সবচেয়ে ঐতিহাসিক স্থানগুলোর লিস্টে দ্বিতীয় স্থানে আছে মাচু পিচু। বন্ধুরা, মাচু পিচু পৃথিবীর অন্যতম সুন্দর, বিভ্রান্তিকর এবং ঐতিহাসিক স্থান। এর অবস্থান পেরুর দক্ষিণাংশে। প্রাচীন ধ্বংসপ্রাপ্ত এই নগরীটি আন্দিজ নামক পাহাড়ের চূড়ায় অবস্থিত। মাচু পিচু অর্থ বুড়ো পাহাড়ের চূড়া বা প্রাচীন চূড়া। 1911 সালে নতুন করে মাচু পিচু আবিষ্কার করেন প্রত্নতাত্ত্বিক হিরাম বিংহাম, যদিও এর নির্মাণকাল 14th শতকে। মাচু পিচু ছিল প্রাচীন ইনকা সভ্যতার কেন্দ্রবিন্দু। স্প্যানিশরা ওই এলাকা আক্রমণ করার পর এটি পরিত্যক্ত হয়ে যায়। পূর্বে মাচু পিচুকে পবিত্র স্থান হিসেবে মানা হতো। 1983 সালে মাচু পিচু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়, পরে 2007 সালে ঘোষিত সপ্তাশ্চর্যের অন্তর্ভুক্ত হয়। বন্ধুরা, বিশ্বের সবচেয়ে ঐতিহাসিক স্থানগুলোর লিস্টে প্রথম স্থানে আছে পেত্রা নগরী। ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক দিক থেকে পেত্রা নগরী বিশ্বের সবচেয়ে আকর্ষণীয়। এটি বিখ্যাত এর পাথুরে স্থাপত্য এবং সুন্দর পানি নিষ্কাশনের সিস্টেমের জন্য। পেত্রা মানে পাথরের নগরী, আর এই পেত্রা নগরীর অবস্থান জর্ডানের ওয়াদি মুসা বার মুসা উপত্যকায়। সুইস পর্যটক জোহান লুইক বার্গ হার্ডিট 1812 সালে এটি আবিষ্কার করেন। যদিও এর গোড়াপত্তন হয় খ্রিস্টজন্মের 600 বছর পূর্বে রাজা এরিটাসের শাসনামলে। পেত্রা ছিল নাবাতিয়ানদের রাজধানী। 2য় ও 3য় শতকে বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শহরটি দখল নেয় পামিরা। তখন থেকেই এর গুরুত্ব কমতে থাকে। 7ম শতকে মুসলমানরা ও 12য় শতকে কুসেডাররা পেত্রার দখল নেয়। মূলত এরপর থেকেই পেত্রা ধ্বংস হতে শুরু করে। এছাড়া 363 সালে ভয়াবহ এক ভূমিকম্পে এ শহরের 50 ভাগই ক্ষতি সাধিত হয়। অনেকেই আবার ধারণা করেন শহরটিতে হয়তো ভিন গ্রহের বাসিন্দারা হামলা করেছিল। এখনও এই শহরটি দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।
এটাকে পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি ধরা হয়। তবে শহরটি কী কারণে পরিত্যক্ত করা হয়েছিল এটি এখনও সবার কাছে এক অপার রহস্য। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনাদের কোন স্থান বেশি বিস্ময় লেগেছে কমেন্টে জানাবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে রাখা ঘন্টাতে ক্লিক করে দিন। দেখা হচ্ছে আরেকটা মজাদার ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।